পুলিশের সচেতনতা অভিযান পোস্ত থানার পুলিশ নামলো সচেতনতা অভিযানে যারা মাস্ক পরেননি তাদেরকে আটক করা হয়েছে অভিযানের নামে ইতিমধ্যে 25 জনকে আটক করা হয়েছে সোশ্যাল ডিসটেন্সিং এবং যারা মাস্ক পরছেন না সেরকম 25 জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে দোকানদার এবং পথচলতি মানুষও রয়েছে পোস্ত থানার পুলিশের সচেতনতা অভিযান মাস্ক দিয়ে দিচ্ছেন দেখতে পাচ্ছেন মাস্ক বিলি করছেন তারা এবং যারা মাস্ক পরছেন না করোনা প্রটোকল মানছেন না তাদেরকে আটক করা হয়েছে মোট 25 জনকে আটক করেছে পুলিশ মাস্ক না পরায় পোস্তায় পুলিশের অভিযান মাস্ক না পরায় করোনা বিধি না মানায় 25 জনকে আটক বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী সুদীপ্তা মাস্ক না পরায় পোস্তায় পুলিশের অভিযান একদিকে যখন করোনার বাড়বাড়ন্ত চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি সংক্রমণের ছবি কিন্তু তারই মধ্যে বিভিন্ন বাজার এলাকা কিংবা গুরুত্বপূর্ণ মোড় এখনো মাস্ক না পরার ছবি এবং সেই অবহেলার ছবি কিন্তু এখনো আমাদের চোখে পড়ছে এবং তাই পুলিশ প্রশাসন তারা কিন্তু তৎপর এবং তারা কিন্তু এই যে মাস্ক না পরার যে অবহেলা না করার জন্যই সাধারণ মানুষের মধ্যে যাতে সচেতনতা গড়ে ওঠে তার জন্য বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরা বা কর্মীরা তারা কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় বাজারগুলিতে তারা অভিযান চালাচ্ছেন সেই মতো আজকে পোস্তা এলাকায় তারা অভিযান চালিয়েছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি মাস্ক বিলি যেমন একদিকে করেছেন মাস্ক স্যানিটাইজার বিলি করেছেন অন্যদিকে প্রায় 25 জনকে আটক করা হয়েছে মাস্ক না পরে রাস্তায় বেরোনো আটক করা এবং জরিমানা করা সমস্ত ছবি কিন্তু আমরা একই সঙ্গে দেখতেছি একদিকে পোস্তা বাজার এবং অন্যদিকে কোলে মার্কেট এলাকা সেখানেও কিন্তু একই রকম ভাবে পুলিশি অভিযান হয়েছে আজকে শহর কলকাতার এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু রোজই এই ধরনের অভিযান পুলিশি অভিযান চলছে কিন্তু তা সত্ত্বেও মানুষের মধ্যে সচেতনতার অভাব সেটাও কিন্তু একই সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে পুলিশ যেমন একদিকে ক্যাম্প করছেন মাইকিং করা হচ্ছে মাস্ক বিলি করা হচ্ছে কিন্তু তারপরও কেন সচেতন হচ্ছেন না সাধারণ মানুষ কারণ যখন দিন দিন সংক্রমণ বাড়ছে অমিক্রন হানা কিন্তু নিত্য নতুন ভাবে আমরা দেখতে পাচ্ছি রেকর্ড হারে সংক্রমণ ছড়িয়েছে গতকাল গত 24 ঘন্টা এবং আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেস্টিং যত হচ্ছে ততই কিন্তু পজিটিভ রেট বাড়ছে তো সেই ছবি থেকেও কিন্তু মানুষ শিক্ষা নিচ্ছে না মানুষ কিন্তু একের পর এক অবহেলার ছবি মাস্ক না পরার ছবি এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকলের মধ্যেই রয়েছে এবং তাই সেখান থেকে বিরত থাকার জন্য কলকাতা পুলিশের এই বিশেষ উদ্যোগ বিভিন্ন জায়গায় মাস্ক বিলি স্যানিটাইজার বিলি যেমন করছেন তারা পোস্তা বাজারে যেমন করেছে বিভিন্ন বাজারগুলোতে করেছে কিন্তু তারই মধ্যে আটক করা হচ্ছে কথা না শোনার জন্য আটক করা হয়েছে 25 জনকে এবং এর পাশাপাশি জরিমানা সেটাও কিন্তু একই সঙ্গে করা হচ্ছে বিভিন্ন মানুষকে যাতে সচেতনতা বাড়ানো যায় সেই উদ্যোগই কলকাতা পুলিশ তরফ থেকে করা হচ্ছে আমরা জানি শুধু সাধারণ মানুষের মধ্যেই নয় ফ্রন্টলাইনার যারা রয়েছে অর্থাৎ পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু একের পর এক সংক্রমিত হচ্ছেন তাই এই ঘটনা থেকে যাতে শিক্ষা না যায় যাতে শিক্ষা নেয় সাধারণ মানুষ তার জন্য এই উদ্যোগ শাস্তি দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে এবং মাস্ক বিলি একই সঙ্গে করা হচ্ছে সব মিলিয়ে বলা যায় এই ছবিগুলো থেকে যদি সাধারণ মানুষ সচেতন না হয় তাহলে কিন্তু আগামী দিনে আরো সংক্রমণ বাড়তে পারে এই আশঙ্কা অবশ্য একই সঙ্গে করছেন পুলিশ আধিকারিকরা ধন্যবাদ সুদীপ্তা কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ্তা চৌধুরীর সঙ্গে পোস্তা থানা পুলিশের পক্ষ থেকে সচেতনতার অভিযান যারা মাস্ক পরেননি অর্থাৎ মাস্ক না পরায় 25 জনকে আটক করেছে পোস্তা থানা পুলিশ এবং এরপর পথচলতি মানুষ দোকানদারদের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে মাস্ক ও স্যানিটাইজার রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক এবং রীতিমতো আক্রান্তের সংখ্যা বাড়ছে দাপট বাড়াচ্ছে অমিক্রন সেক্ষেত্রে মানুষের মধ্যে এখনো সচেতনতা দেখা যাচ্ছে না অনেকে মাস্ক না পরে ঘুরে বেড়াচ্ছেন তাই সেখানে
অভিযানে নেমেছে পুলিশ। গঙ্গাসাগর মেলার রায়দান স্থগিত রয়েছে আপাতত এবং সেক্ষেত্রে আইনজীবী ঋজু ঘোষাল কি বলেছেন শুনব। আমরা বলেছিলাম যে এই কমিটিতে ডাক্তাররা থাকুক, এই কমিটিতে স্ট্যাটিস্টিশিয়ানসরা থাকুক, এই কমিটিতে একটা সাজেশন এসছে যে রেজিস্ট্রার জেনারেল হাইকোর্টের তাকে এই কমিটিতে রাখা হোক, কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, সেটা রাজ্য সরকারের কোনো মন্ত্রী হতে পারে, বিরোধী দল নেতা হতে পারে, তাদেরকে আমরা এখানে চাই না। এই কথাটা আমরা বলেছি কোর্টে। আজকে কোর্ট পাঁচটি দরখাস্ত, আমাদের আবেদনকারী প্রমোদ বর্মা এখানে আছেন, যার হয়ে আমি অ্যাপিয়ার করেছি, এছাড়া কবিরুল ইসলামের হয়ে একটি দরখাস্ত ছিল যেখানে অনিন্দ্য মিত্র সাহেব অ্যাপিয়ার করেছিলেন, বিকাশ দা একটি অ্যাপ্লিকেশনে অ্যাপিয়ার করেছেন, এবং যারা যারা অ্যাপিয়ার করেছেন প্রত্যেকেরই একই বক্তব্য ছিল। রাজ্য সরকারও একটি একটি দরখাস্ত করেছিলেন, রাজ্য সরকারের কিছু স্পেসিফিক পয়েন্ট ছিল, এইগুলি সব শুনানি হয়েছে। ডক্টর্স ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে মেলা বন্ধ করে দেওয়ার কথা, এবং আপনারা জানেন ওনামের পরে কেরালা হাইকোর্টের অবজারভেশন ছিল, ওনামের পরে যখন দ্বিতীয় ঢেউ ধাক্কা মারে সেই সময় কেরালা হাইকোর্টের অবজারভেশন ছিল, গণপতির পরে বম্বে হাইকোর্টের অবজারভেশন ছিল, তখন এই প্রত্যেকটি উৎসবে আমরা দেখি সবথেকে বিপজ্জনক যেটা সেটা হচ্ছে যে 23শে ডিসেম্বরের পর থেকে 25শে ডিসেম্বরে জেরুজালেমের ছবি আপনাদের ক্যামেরাতেই দেখানো হয়েছে, কলকাতার ছবি পার্ক স্ট্রিটেও আপনাদের ক্যামেরাতেই দেখানো হয়েছে। এই যে ওভারওয়েলমিং যে লোকজন হই হই করে রাস্তায় বেরিয়ে পড়েছে কোভিড প্রোটোকলকে উপেক্ষা করে, আজকে 53%, আজকে আমরা যে কথা বলছি এই মুহূর্তে 53% হচ্ছে সংক্রমণের হার। এই অবস্থায় যুক্তিযুক্ত কিনা এটাও কোর্ট নিশ্চয়ই অবজার্ভ করবে, কোর্ট সেই মর্মের সাবমিশনও করা হয়েছে এবং কোর্ট সেটা অবজার্ভ করবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের এই কমিটির মধ্যে ইন্ডিপেন্ডেন্স, এবার মজাটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পলিটিক্স ক্যান নট গোস হ্যান্ড ইন হ্যান্ড, তার মানে রাজনীতির লোকেরা ইন্ডিপেন্ডেন্টলি কোনো ওপিনিয়ন দেবে সেটা ভাবার কোনো কারণ নেই। আমি নিজেও রাজনীতি করি, আমি জানি আমার ওপিনিয়ন কখনো ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না, কারণ আমার ওপিনিয়ন একটি রাজনৈতিক দল এবং যে রাজনৈতিক ভাবাদর্শে আমি উদ্বুদ্ধ সেই দিকেই টিল্টেড থাকবে, এটাই স্বাভাবিক, এটা হিউম্যান নেচার। ফলে রাজ্য সরকারের কোনো মন্ত্রী যিনি রাজ্য সরকারকে রিপ্রেজেন্ট করবে এই কমিটিতে, কিংবা লিডার অফ দ্য অপোজিশন বা তার কোনো নমিনি এখানে রিপ্রেজেন্ট করবে কমিটিতে, তাদের ওপিনিয়ন ইন্ডিপেন্ডেন্ট হবে এটা ভাবার কোনো কারণ নেই। ক্যামেরা লুকে বলো, এই কারণে আমরা মামলাটা করেছি। সরকারি ডাক্তারদের আমরা অপোজ করিনি, সরকারি ডাক্তারদের অপোজ করেছে ডক্টর্স ফোরাম, আমরা অপোজ করিনি। আমরা কিছু নাম সাজেস্ট করেছিলাম, নাম সাজেস্ট করেছিলাম যারা ট্রাইড অ্যান্ড টেস্টেড, আমি যেমন ডক্টর কুণাল সরকারের নাম সাজেস্ট করেছিলাম, মিস্টার অনিন্দ্য মিত্র সাজেস্ট করেছিলেন, ডক্টর অমিতাভ নন্দী এবং ডক্টর অভিজিৎ চৌধুরীর নাম, যারা ট্রায়েড অ্যান্ড টেস্টেড, ডক্টর সুকুমার মুখার্জির নাম রেফার করা হয়েছে। অর্থাৎ ডাক্তার, এবার দেখুন ডাক্তারদের এবার তাদের বক্তব্য হচ্ছে যে এরা ইন সার্ভিস ডক্টর্স, এদের ইন্ডিপেন্ডেন্স থাকতে পারে না, যদি ইন সার্ভিস ডক্টর।